আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজ প্রায় দেড় বছর হতে চলল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে প্রথম দিকে কিছু মাদ্রাসা বা এতিমখানা খোলা ছিল কিন্তু কালের পরিক্রমায় এখন বিশেষ করে মামনুল কাণ্ডের পর সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে তো এই যে প্রায় দেড় বছর যাবৎ বিভিন্ন পর্যায়ের সেই প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকারি এবং বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে আমাদের যে সামাজিক বিবর্তন এই সামাজিক বিবর্তনের যে স্রোত উল্টো দিকে বইছে প্রায় প্রতিটি পরিবারে কিছু পারিবারিক সমস্যার সৃষ্টি হয়েছে হতাশার সৃষ্টি হয়েছে এবং যারা সমাজবিজ্ঞানী তারা বলার চেষ্টা করছেন যে এই গত দেড়টি বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকার কারণে অনাগত দিনে আমরা যে বিপদ এবং বিপত্তির সম্মুখীন হব যে মেধাহীনতার সম্মুখীন হব এবং এই সময়টিতে যারা অধ্যয়নরত ছাত্র ছাত্রী রয়েছেন তারা যখন কর্মজীবনে প্রবেশ করবেন বা তারা যখন ব্যক্তিগত জীবনে প্রবেশ করবেন সবল হিসেবে সচ্ছল হিসেবে এবং নেতা হিসেবে ঠিক সেই সময়টাতে তারা যে বিপদ ঘটাবেন বিপত্তি ঘটাবেন যা কি না আমাদের এই জাতিসত্তাকে একেবারে শত শত বছর পেছনে ফেলে দেবে এই কারণে কি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্যে সর্বস্তর থেকে রীতিমতো জোরালো দাবি উঠছে এই দাবির পক্ষে সবাই বক্তব্য দিচ্ছেন কেউ কেউ গান তৈরি করছেন কেউ জিঙ্গেল তৈরি করছেন কেউ কবিতা রচনা করছেন এবং সরকারকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোয়াশ করে তদ্বির করে তারা আবেদন নিবেদন করছে এই কারণে করছে যে এই মুহূর্তে সরকারের কোনো একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর কোনো ছাত্র সংগঠন বা কোনো রাজনৈতিক সংগঠনের নেই সরকারের নিকট আবেদন এবং নিবেদন করতে হচ্ছে সরকার স্কুল কলেজ বন্ধ রাখার পেছনে যে যুক্তি দিচ্ছে সেটি হলো করোনা কিন্তু করোনাতে আমাদের বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠান চালু রয়েছে এবং হাটবাজার বাজার যেভাবে চালু রয়েছে গণপরিবহন যেভাবে চালু রয়েছে এবং অন্যান্য যে সকল প্রতিষ্ঠানে প্রচুর জমায়েত হয় ঠিক সেই সকল প্রতিষ্ঠানগুলো যেভাবে চালু রয়েছে সেই দিক যদি বিবেচনা করি তাহলে শিক্ষা প্রতিষ্ঠান চালু না রাখা কোনো যুক্তির মধ্যেই পড়ে না দ্বিতীয়ত করোনার যে ধরন এবং প্রকৃতি সম্পর্কে বলা হচ্ছে সারা দুনিয়াতে তাতে দেখা যাচ্ছে যে এই রোগটি কেবলই মাত্র তাদের জন্য প্রযোজ্য বা বেশি ভয়াবহ যাদের বয়স চল্লিশের উপরে এবং তুলনামূলকভাবে যারা অল্প বয়সী লোক তিরিশ বছরের নিচে তাদের জন্য এই রোগের ঝুঁকি একেবারেই কম এবং এখনও পর্যন্ত করোনা যারা মারা গিয়েছেন তাদের মধ্যে শিশু বা কিশোর কিংবা একেবারে যুবকদের সংখ্যা নেই বললেই চলে তো সেই অর্থে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পিছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না দেশের জনগণ সবাই বলার চেষ্টা করছেন যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তুলনামূলকভাবে অনেক সুবিধাজনক রাজনৈতিক অবস্থান রয়েছেন এর কারণ হলো। তারা বিগত দিনে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছেন এবং যেভাবে ক্ষমতা তারা আঁকড়ে ধরে রেখেছেন এবং দেশে যে সকল সমস্যা সমস্যাসমূহ রয়েছে অর্থনৈতিক সমস্যা দুর্নীতির সমস্যা এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জনমনে যে অসন্তোষ রয়েছে তা যদি স্বাভাবিক জনজীবন থাকে শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দেওয়া হয় তাহলে এইগুলোতে রীতিমতো একেবারে আগুন ধরে যাবে অর্থাৎ এই যে মানুষের মনে যে ক্ষোভ এবং বিক্ষোভ রয়েছে সেইগুলো একই সঙ্গে বিক্ষোভ আকারে রাজপথে নেমে আসবে ফলে সরকার এই যে করোনার যে ক্রান্তিকালীন সময় এটিকে তাদের জন্য একটি মোক্ষ এবং উপযুক্ত নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বিবেচনা করে মাত্র ক্ষমতা আঁকড়ে ধরার জন্য স্কুল কলেজ বন্ধ রাখাটিকে একটি অশিলে হিসেবে ব্যবহার করছে এবং আমরা জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হলো আন্দোলনের সুতিকাকার বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো ঐতিহ্যগতভাবে দেশের গণতন্ত্রের পক্ষে কথা বলে এবং সরকারের জুলুম নির্যাতন থেকে শুরু করে যে কোনো অপকর্মের বিরুদ্ধে তারা সেই ব্রিটিশ জমানা থেকে কিন্তু সস্তার হয়ে আসছে অন্যদিকে আমাদের অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী অধ্যয়নরত আছেন এবং কত কয়েক বছরে তারাও কিন্তু দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফলে কি হচ্ছে এই মুহূর্তে সরকার কোনো রাজনৈতিক দলকে গণনার মধ্যে রাখছে না কোনো সম্প্র প্রদায় বা কোনো গোষ্ঠীকে ভয় পাচ্ছে না কিন্তু তারা যে ছাত্রদেরকে ভয় পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে ভয় পাচ্ছে এ কথা এদেশের একেবারে সাধারণ যারা বেকুব লোক তারাও কিন্তু চোখ বুঝে বলে দিতে পারে ফলে কি হচ্ছে এই করোনা উপলক্ষে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এটা নিয়ে নানা রকম গুজব বিভিন্ন মহলে চলছে তা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখা সরকারের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য রাজনীতির জন্য রীতিমত আত্মহত্যার সামিল এর কারণ হল যখন মানুষের মনে কোনো ঘৃণা জন্ম নেয় কোনো বিক্ষোভ জন্ম নেয় এটি কোনো দিন শেষ হয়ে যায় না এমনকি যদি একটি মানুষ মারাও যায় তখন কিন্তু সেটা শেষ হয় না প্রকৃতিগতভাবে যিনি কষ্ট পেয়ে মারা গেলেন কিংবা যিনি দুঃখ বা বেদনা নিয়ে মারা গেলেন তার সেই দুঃখ এবং কষ্ট বেদনা তার যারা প্রিয়জন এই পৃথিবীতে বেঁচে থাকে তাদের অন্তরে মন মস্তিষ্কে এবং শরীরে সেটা প্রকৃতিগতভাবে প্রবাহিত হতে থাকে এবং সেটি হতে থাকে কেয়ামত পর্যন্ত আপনারা লক্ষ্য করুন যে ফিলিস্তিনি আন্দোলন যখন শুরু হলো সেটা কত আগে কত বছর আগে সেটি কেন এখনও পর্যন্ত বেগবান রয়েছে কিংবা কাশ্মীরের সমস্যা কেন সমাধান হচ্ছে না কিংবা আমরা অনাদিকাল থেকে যে মির্জাফরকে ঘৃণা করি কিংবা আবু জেহেলকে ঘৃণা করি এটা কেন করি কারণ হলো আমাদের পূর্বপুরুষরা সেই শত শত বছর আগে কিংবা হাজারো বছর আগে ওই যে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তাদের প্রতি যে ঘৃণা তারা পোষণ করতেন সেটি কিন্তু বংশ পরম্পরায় প্রকৃতিগতভাবে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে তো একইভাবে বর্তমান জমানাতে সরকার যদি কোনো কিছু ভয় পেয়ে থাকে বা সরকার যদি কোনো কিছুকে তাদের জন্য বিপত্তিকর মনে করে থাকে সেটি কোনো অবস্থাতেই সলচাতুরি দিয়ে কৌশল দিয়ে কিংবা ভিন্ন পথ অবলম্বন করে সেটি সমাধান করা যাবে না সেটি তাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলা করাটা দিনকে দিন তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে এর কারণ হলো এই যে প্রকৃতির নিয়ম অনুযায়ী ক্ষোভ কিন্তু বাড়তে থাকে আর অন্যদিকে যারা ক্ষোভের সঞ্চার করে তাদের শক্তিমত্তা দিনকে দিন কমতে থাকে ফলে সরকারের হাতে এখন যে শক্তি রয়েছে এখন যে মেশিনারিস রয়েছে আপনারা ধরে নিন এটি আজ থেকে এক বছর পর কিংবা আরও দু বছর পরে আরও দুর্বল থেকে দুর্বল হবে অন্যদিকে সরকার যাদেরকে বা যে বিষয়গুলোকে ভয় করছে সেই বিষয়গুলোর পরিধি এবং ব্যাপ্তি বহু অংশে বেড়ে যাবে ফলে অনাগত দিনে এই জিনিসগুলো কি পরিস্থিতিতে দাঁড়াবে তা যে কোনো লোক সহজে অনুমান করতে পারে দ্বিতীয়ত আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছি এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে অনেকটা পশ্চিমা দাসের মতো এই যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং অনলাইনে কার্যক্রম চালানো পশ্চিমা ধাসের মতো এটাও কিন্তু আমাদের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্তের কারণ হল পশ্চিমা দুনিয়া আমাদের থেকে অনেক অনেক এগুলো দ্বিতীয়ত সেখানে পরিবার বলতে কিছু নেই সেখানে তানহাই অর্থাৎ একাকিত্ব তাদের একটা প্রধান অবলম্বন একটা শিশু একটা ছেলে বা একটা মেয়ে সে জন্মের পর থেকে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন মাসের পর মাস একা থাকতে পারে কোনোরকম খেলাধুলা ছাড়াই কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা নয় বাংলাদেশে আমরা যে সামাজিক সংস্কৃতিতে মানুষ হয়েছি সেখানে মেলামেশা খেলাধুলা একত্রে চলাফেরা করা আমাদের একটা ঐতিহ্যগত অভ্যাস ফলে পশ্চিমা দুনিয়ার মতো আমরা একা থাকতে পারবো না আমাদের এই সমাজে দীর্ঘদিন যাবত অর্থাৎ গত দেড়টি বছর যাবৎ আমাদের যে স্কুলগামী শিশু কিশোর তরুণ তরুণী যারা রয়েছেন তারা গত একটা বছরে শারীরিকভাবে মানসিকভাবে যে বিকৃতির মধ্যে পড়েছেন যে দুর্বলতার মধ্যে পড়েছেন যে জটিলতার মধ্যে পড়েছেন যা কিনা আমাদের জীবনে অর্থাৎ জাতীয় জীবনে একটা বিরাট সমস্যা হয়ে দেখা দেবে এবং সেই সমস্যা করোনার চাইতে আরও বেশি ভয়াবহ হবে তৃতীয়ত স্কুল কলেজ বন্ধ থাকার ফলে আমাদের যে সামাজিক জীবনের ব্যস্ততা এটা অনেক কমে গেছে প্রায় প্রতিটি পরিবারই স্কুল গ্রামে ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের যে ব্যস্ততা ছিল তাদের যে টেনশন ছিল সেটি নেই তারা ঘরের মধ্যে একত্র থাকছে ফলে এই ছেলে মেয়েদেরকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে ছেলেমেয়ের সঙ্গে পিতা মাতার ভুল বুঝাবুঝি হচ্ছে অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইন গেম থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক মাধ্যমে যে সকল মন্দ বিষয়াদি রয়েছে মন্দ চলচ্চিত্র রয়েছে মন্দ গেম রয়েছে এবং আরও অনেক কিছু জুয়া রয়েছে এসবে জড়িয়ে পড়ে ক্ষেত্র বিশেষে অনেক তরুণ তরুণী রীতিমতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে অনেক বাসাতে গিয়ে দেখবেন যে ছেলে মেয়ের দাড়ি বড়ো হয়ে গেছে মোজ বড়ো হয়ে গেছে অনেকে মেয়েদের মতো বাবরি চুল রাখছে এবং অনেকে অদ্ভুত অদ্ভুত নেশায় আসক্ত হয়ে পড়েছে আগে যে সকল তরুণ তরুণীরা বাইরে গিয়ে নেশা করতো তারা এখন অনলাইনের মাধ্যমে নিজের বাসায় এ সমস্ত নেশা সামগ্রী এনে তারা একেবারে পিতা মাতার সামনে নেশায় আসক্ত হয়ে পড়ছে ফলে অনেক গৃহ যারা এই নেশাগ্রস্ত সন্তান সন্ততি রয়েছে সেখানে রীতিমতো জাহান্নামের একটা পরিবেশ সৃষ্টি পেয়ে করেছে এবং এর ফলে কি হচ্ছে পারিবারিক সংহতির পাশাপাশি সামাজিক সংহতিও কিন্তু নষ্ট হয়েছে এবং অতি সম্প্রতি আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র অদ্ভুত এক নেশায় আসক্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে এক ডাব বিক্রেতার নিকট থেকে দা নিয়ে সেই দা দিয়ে নিজের শরীরে কোপ মেরে সে কিন্তু নিজেকে খুন করে ফেলেছে তো এই যে পুলিশ যখন এই রহস্য উদ্ঘাটন করেছে সেখানে দেখা গেল যে একটা অদ্ভুত রকমের ব্যয়বহুল নেশা সামগ্রী দ্বারা সে আসক্ত ছিল যা এই বাংলাদেশের প্রথম যা কিনা পুলিশ কল্পনা করতে পারেনি এবং এই নেশা দ্রব্যটি এতটা সতর্কতার সাথে এবং এতটা ছদ্মবেশে বাংলাদেশে আসে যে আপনার আমার কারো পক্ষে আগামী বিশ বছর এটি শনাক্ত করা সম্ভব নয় এই নেশাটি সাধারণত কাগজের সঙ্গে সুগন্ধি আকারে লাগানো থাকে ডাকটিকিট বা অন্য যে কোনো পেপারের সঙ্গে ফলে এটি শনাক্ত করার মতো প্রযুক্তি এবং অবস্থা আমাদের এখনও হয়নি এমনকি উন্নত বিশ্ব যাদের রয়েছে তারাও কিন্তু এই নেশাটা শনাক্ত করতে পারেনি ফলে একটা ছোটো ডাকটিকিটের সঙ্গে যখন এই একটা নেশা কে এবং সেই একটা ডাক টিকিটের মূল্য হয়ে যায় তিন হাজার টাকা চার হাজার টাকা এবং একজন নেশাগ্রস্ত যুবক যুবতী কিশোরী যখন সেই ডাক টিকিটটি নাকের কাছে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঘ্রাণ নেয় ওমনি সে যেইভাবে মারাত্মকভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে যা কিনা অন্য কোনো নেশার যজ্ঞ দ্বারা সম্ভব হচ্ছে না তাই এইরকম অদ্ভুত অদ্ভুত সব সমস্যা আমাদের এই সমাজে আসছে তো কাজেই স্কুল কলেজটা আসলে খুলে দেওয়াটা আমাদের জাতীয় অস্তিত্ব জন্য জাতীয় উন্নতির জন্য এবং আমাদের সার্বিক কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে অবশ্যই ঝুঁকি থাকে একটা জিনিস লক্ষ্য করুন যে আমাদের সতেরো কোটি মানুষের দেশ সেখানে প্রতিদিন কয়জন করোনা শনাক্ত হচ্ছে এবং সেই করোনা শনাক্তের মধ্যে আবার কয়জন করোনা আক্রান্ত হচ্ছে আবার কয়জন করোনা আক্রান্ত হওয়ার পর কতজন মারা যাচ্ছে আপনারা গড়ে হিসেব করে দেখুন যে আমাদের দেশে শনাক্তের হার কিন্তু টেন পারসেন্টও নয় আবার যারা শনাক্ত হচ্ছেন তাদের মধ্যে কিন্তু কিন্তু আবার টেন পার্সেন্টও কিন্তু মারা যাচ্ছে না তো সেই অর্থে যদি স্কুল কলেজ খুলে দেওয়া হয় অর্থাৎ এক কোটি শিক্ষার্থী সেখানে হয়তো ঝুঁকি থাকবে কিন্তু সেই ঝুঁকির পরিমাণ কিন্তু ওয়ান পার্সেন্টও নয় কিন্তু আমাদের যে বাংলাদেশে প্রতিনিয়ত হর হামেশা যে সকল দুর্ঘটনা ঘটছে যে সকল সমস্যার সৃষ্টি হচ্ছে সেই তুলনায় এতটুকু ঝুঁকি আমাদেরকে নিতেই হবে যেভাবে উন্নত বিশ্বে কিন্তু সেই ঝুঁকিটা নিয়ে তারা অনেকে শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দিয়েছে তো বাংলাদেশে যারা ব্যক্তি রয়েছেন তারা যদি এই মুহূর্তে ব্যক্তিগত স্বার্থ লোভ লালসার উর্ধে উঠতে না পারেন নিজেদের ভুলভ্রান্তিকে ধামাচাপা দেওয়ার জন্য নিজেদের স্বার্থকে ধামাচাপা দেওয়ার জন্য তারা যদি জাতীয় স্বার্থকে উপেক্ষা করেন তাহলে রাষ্ট্রের পরিচালক হিসেবে অনাগত দিনে এই দায় কিন্তু তাদেরকেই বহন করতে হবে তো সুতরাং আমি তাদের নিকট স্বর্নির্বন্ধু অনুরোধ জানাচ্ছি যে আপনারা এটি নিয়ে তালবাহানা না করে অনতি বিলম্বে স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে শুরু করে সকল কিছু আপনারা খুলে দিন এবং খুলে দিতে গিয়ে আপনারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেল যে একশো জন ছেলে মেয়ে পড়ছে প্রতিটি ক্লাসে তো সেক্ষেত্রে আপনারা ছিলে ছেলেমেয়েকে অল্টারনেটিভ ডেতে উপস্থিতির জন্য নির্দেশ দিতে পারেন যে আজকে রোল নম্বর এক থেকে এত পর্যন্ত আসবে আর পরের দিন এত থেকে এত পর্যন্ত আসবে অথবা রোল নম্বরের জোর বেজোড় সংখ্যা ঠিক করে তারপরে তাদেরকে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির ব্যাপারে আপনারা নির্দেশ জারি করতে পারেন যেভাবে অন্যান্য সেক্টরে করছেন তাহলে সেক্ষেত্রে হয়তো সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে দ্বিতীয়ত এই যে ছেলেমেয়েরা তারা যদি স্পোর্টসে অংশগ্রহণ করে পিটি করে প্যারেড করে এবং দৌড়দৌড়ি করে খেলাধুলা করে তাহলে কোনো অবস্থাতেই কিন্তু এই যে করোনা তাদের শরীরে বাসা বাঁধতে পারবে না বিষয়টি জনগুরুত্বপূর্ণ এবং আমাদের জাতীয় শর্ত সংশ্লিষ্ট বিধায় সরকারের নিকটে আবার আমি অনুরোধ করছি উন্নতি বিলম্বে কোনো রকম তাল না করে স্কুল এবং কলেজ খুলে দিন কেননা এটি খুলে দেওয়া এখন আমাদের জন্য রীতিমতো ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববার